ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে আগমনের পরদিন আগামী 27 মার্চ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালী মন্দিরে আসছেন। তার আগমন উপলক্ষে মন্দির সহ শ্যামনগরকে নানাভাবে সাজাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈশ্বরীপুরে সুবহান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রস্তুত করা হচ্ছে 3টি হেলিপ্যাড। এসএসএফ এর তত্ত্বাবধানে র‍্যাব, বিজিবি ও পুলিশ সহ প্রশাসনের সমন্বয়ে নিরাপত্তা বেষ্টনী দিয়ে মোড়ানো হচ্ছে পরিদর্শন এলাকা। ইতোমধ্যে র‍্যাবের মহাপরিচালক মন্দির এলাকা পরিদর্শন করেন। ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসব মুখর হয়ে উঠেছে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা। সাতক্ষীরাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে তাকে স্বাগত জানানোর জন্য। অত্যন্ত উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে। যশোরেশ্বরী কালী মন্দিরটি বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত একটি পবিত্র একটি তীর্থস্থান। এর আগে অনেকেই আসছে এখানে ভ্রমণ করতে বা দেখতে, এবার আসছে আমাদের ভারত থেকে প্রধানমন্ত্রী, তিনি আসছেন, এটা আমাদের মানে খুব আনন্দের বিষয়। সনাতন ধর্মাবলম্বীদের মতে দক্ষ রাজার কনিষ্ঠ কন্যার নাম ছিল সতীবালা। তিনি জন্ম থেকে মহাদেবের পূজারিণী ছিলেন। দক্ষ যজ্ঞে মহাদেবকে নিমন্ত্রণ না জানানোয় সতী দেহ ত্যাগ করেন। দুঃখ কষ্টে মহাদেব সতীকে নিয়ে তাণ্ডব নৃত্য করতে থাকেন। তখন দেবাদেব বিষ্ণুদেব এসে চক্রের মাধ্যমে সতীর দেহকে 51 টুকরা করে ফেলেন। সেই টুকরাগুলো যেখানে যেখানে পড়ে সেখানে একটি করে সতীপীঠ গড়ে ওঠে। তারই একটি রয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালী মন্দিরে। এটা আমাদের একটা তীর্থস্থান। বাংলাদেশে এরকম আরো 5টি তীর্থস্থান আছে। ভারতের প্রধানমন্ত্রী আসছেন এটা গর্বের, সেজন্য সবার মধ্যে আনন্দের জোয়ার বইছে বলে জানালেন মন্দিরের পুরোহিত। মায়ের আশীর্বাদ মনে হয় ওনার পরে কিছু দৃষ্টি বছর হয়েছে। তা সব মিলিয়ে যশোরেশ্বরী এবং ঈশ্বরীপুর যশোরেশ্বরী দেবী মন্দিরে একটা আনন্দের রেওয়াজ বয়ে যাচ্ছে। হিন্দু মুসলমানের ভিতরে একই একটা আনন্দ প্রভাব বইছে। এই সফরকে সফল করতে সাতক্ষীরার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে জেলা প্রশাসন দিন রাত কাজ করছে। নেওয়া হচ্ছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে এই বিষয়টিকে আমরা নিশ্চিত করছি। এটির সৌন্দর্য বর্ধন করা, সাতক্ষীরা জেলাকে কিভাবে ফুটিয়ে তোলা যায়, এই ধরনের একজন অতিথি এই পর্যায়ে এই জায়গায় হয়তোবা লাইফ টাইমে একবার আসে, তা আমরা আশা করব যে আমরা সবাই মিলে একটি চমৎকার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলে এই সফরটা সফল করে তুলতে পারব। জেলা সদর থেকে 80 কিলোমিটার দূরে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালী মন্দিরটি প্রায় 300 বছর পুরনো। সময় সংবাদ, সাতক্ষীরা।